गाइज वेलकम टू माय चैनल गाइज आज हमें जो क्रसटी से जो डिजाइन टी देखा डिजाइन टी बनानों जो प्रथम देखूँ हमें कलो रंग एक घर कर नहीं देखी परपर दो साइडे देख एक दो साइडे एक घर बाड़िए टोटल तीनटे घर कर नहीं हलुद रंग ठीक तरह देखूँ हमें दो साइडे आर एक घर बाड़िए टोटल पाँचटा घर कर नहीं देख कलो रंग एवे देख ठीक तरह हमें दो साइडे एक घर बाड़िए देख टोटल एखे हमें सतटा घर कर नहीं हलुद रंगे एवे करारे देख ठीक तरह एक नीचे लाइन जमन भाव बनिए ऊपर लाइन एकदम एक ही रकम भाव बनिए नहीं बनानों पर ठीक तरह देख आर एक ही रकम लाइन रेखे हमें कलो घर कलो रंग दिए कर नहीं एवे देख ठीक तरह दो साइड थे देखो हमें गैप दिए तरह देखो हमें तीनटे एखे पाँचटा हलुद रंग दिए भराट कर তারপরে আমি এই যে গ্যাপটার কথা বলেছি পরে আমি বলছি এটা কেমনভাবে ভরাট করেছি দু সাইডে তারপরে দেখুন ঠিক তার উপরে আমি দেখুন দু সাইডে দেখুন আমি দুটো করে ঘর বাড়িয়ে তিনটে তিনটে করে নিয়েছি হলুদ রঙের মাঝে আমি কালো রং দিয়ে আমি গ্যাপটা পূরণ করে নিয়েছি এবারে দেখুন ঠিক তার উপরে দেখুন এখানে দু সাইডে একটা করে ঘর বাড়িয়ে হলুদ রঙে দেখুন তিনটে তিনটে করে নিয়েছি তারপরে দেখুন তারপরে আমি দু একটা একটা করে কালো রং দিয়ে করেছি তারপরে দেখুন আবার তিনটে হলুদ রং দিয়ে করে নিয়েছি এবারে দেখুন ঠিক তার উপরে আমি দেখুন একই রকম আছে একটা করে ঘর নিয়েছি দু সাইডে হলুদ রঙের তারপরে দুটো করে দেখুন আমি রং নিয়েছি গোলাপি রঙের দুটো দুটো তারপরে মাঝের রং মাঝে দেখুন হলুদ রঙটা আমি পাঁচটা ঘর করে নিয়েছি একই রকমভাবে ঠিক উপরের লাইনটা একদম একই রকম করেছি শুধু দেখুন আমি দু সাইডে একটা করে শুধু ঘর এক্সট্রা বাড়িয়ে দিয়েছি এবারে বাড়ানোর পরে ঠিক তার উপরে দেখুন এইখান থেকে দেখুন আমি চারটে হলুদ রং করেছি আর এখানে বাম সাইডেও একই রকমভাবে চারটে হলুদ রং করার পরে দু সাইডে দেখুন একটা করে কালো রং করে মাঝখানে আমি তিনটে দেখুন হলুদ রং করে নিয়েছি করার পরে ঠিক তার উপরে দেখুন এখান থেকে এখান পর্যন্ত টোটাল আমি পরপর দেখুন ঘরগুলো করে নিয়েছি হলুদ রং দিয়ে আমি মাঝেগুলো আমি গ্যাপ দেইনি ঠিক তার উপরে দু সাইডে একটা করে ঘর গ্যাপ দিয়ে পরপর আমি ঘরগুলো করে নিয়েছি আর উপরের লাইনটাও একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি এবারে দেখুন ঠিক তার উপরে দু সাইডে দেখুন একটা করে ঘর গ্যাপ দিয়ে মাঝের ঘরগুলো করে নিয়েছি করার পরে দেখুন ঠিক তার উপরে দু সাইডে দুটো করে ঘর গ্যাপ দিয়ে আমি পরপর দেখুন পাঁচটা হলুদ রঙের ঘর করে নিয়েছি এই যে দেখছেন বাম সাইড থেকে যে ঘরটা তার ঠিক উপরে দেখুন আমি এক তিনটে দেখুন তিনটে লাইনে একটা করে ঘর করেছি আর কোন থেকে দেখুন দুটো করে ঘর পাশাপাশি করে দেখ উপর নিচ করে এখানে দুটো তার উপরে দুটো এবারে দেখুন মাঝখানে দুটো ঘর গ্যাপ দিয়ে তারপরে তিন নম্বর ঘরটাতে দেখুন কোনাকোনি করে আমি তিন দুটো ঘর করে নিয়েছি তারপরে ওর কোন থেকে দেখুন পাশাপাশি আমি তিনটে ঘর করে নিয়েছি করার পরে তারপরে দেখুন আমি এইখান ভেতর দিকে দেখুন আমি ঘরটা গ্যাপ দিয়ে তারপরে দেখুন আমি দুটো ঘর করেছি এইখান থেকে এইখান পর্যন্ত দেখুন পরপর আমার তিনটে ঘর গ্যাপ দিয়ে দিয়েছি এবারে দেখুন গ্যাপ দেওয়ার পরে এখানে দেখুন এক দুই তিন তিন নম্বর ঘরের যে কালো রংটা দেখতে পাচ্ছেন দেখুন এখানে আমি দুটো ঘর গ্যাপ দিয়ে পরপর দুটো ঘর করে নিয়েছি দেখুন করার পরে ঠিক তার উপরে আবার চারটে তার ঠিক উপরে আবার চারটে দেখুন তার ঠিক উপরে আবার তিনটে এই ডান সাইডের ঘরটার উপরে আমি ঘরটা গ্যাপ দিয়ে দিয়েছি এবারে দেখুন ঠিক তার উপরে এখান থেকে এখান পর্যন্ত দেখুন আমি পরপর ঘরগুলো করে নিয়েছি শুধু ডান সাইডের দিকে আমি তিনটে ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি এবারে দেখুন ঠিক তার উপরে আমি ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর দেখুন ঘরগুলো করে নিয়েছি এবারে দেখুন ঠিক তার উপরে আমি পরপর একই রকমভাবে ঘরটা করেছি তার ঠিক উপরে আমি শুধু ডান সাইডের দিকে একটা ঘর গ্যাপ দিয়ে তারপরে দেখুন পরপর আমি চেটেটে ঘর করে নিয়েছি এবারে দেখুন ঠিক তার উপরে আমি দুটো ঘর করেছি শুধু ডান সাইডের দিকে একটা ঘর গ্যাপ দিয়েছি দেখুন আমি এই সাইডে যেমনভাবে বানিয়েছি অপর সাইডেও একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি এইভাবে আমি পুরো ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি দেখুন আপনাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার